যিনি নৌকায় ভোট চাইতে আসবেন, যেহেতু দুজনে আমরা একই দলের, উনিও শেখ হাসিনার লোক, আমিও শেখ হাসিনার লোক, নেত্রী এবার বলে দিছে যে আরামে আরামে নেতা ইয়া অনেক নেতা শরীরে চর্বি হয়ে গেছে। এরা হইছে কি ভাই, সারা জীবন নৌকার ভোট নিছে, নিয়া পড়ছে কি, এইবার যখন চা বাগানের মানুষরা আন্দোলনে নামলো, 120 টাকার আন্দোলন যেটা বাড়াইতে হবে 300 টাকা, সারা জীবন ভোট নিলায় আর আন্দোলনের সময় 100 টাকা নিয়ে আসতে পারলাই না, এরা হইল গেল নেতা। আমি আপনারা চাইলে দেখেন আপনাদের আন্দোলনের সময় আমার সোনারঘাট সহ আপনাদের এলাকা সহ আপনাদের এলাকায় অল্প সোনারঘাটের 17টা চা বাগানে আমি লক্ষ লক্ষ টাকার খাবার পাঠাই দিয়া বলছিলাম যে আপনাদের কাছ থেকে সারা জীবন আমি নৌকার ভোট নিছি, বিভিন্ন মানুষের পক্ষে আইসা নৌকার ভোট চাইছি। আমি কথা দিলাম আপনারা যতদিন আন্দোলনে থাকবেন, যদি মালিক পক্ষ আপনাদেরকে খাবার বন্ধ করে দেয়, আমি দরকার হইলে আমার বাপের জমি বিক্রয় করে হইলে আপনাদের খাবার ব্যবস্থা করবো, এবং আমি করছিলাম এটা। আমি এইবার গাছের চারা দিছিলাম, আমের গাছের চারা, আমি জানি না আপনারা এখানে কয়জন পাইছেন, আমি পাইছিলেন যে আম গাছের জন্য যাতে আম খাইতে পারে লোকজন, বগুড়া থেকে নিয়ে আইছিলাম একটা ব্রিজ আপনাদের স্কুলের পাশে আমি বানাইছিলাম। আমারে বলছে যে ভাই একটা ব্রিজ বানাই দেন, ছেলেরা আইতে দিতে পারে না। আমি বলছি ভাইরে আমার তো টাকা নাই, আমি তো ব্যক্তি, আমি যদি সরকার আমি এমপি হইতাম তাহলে ব্রিজ বানাই দিতাম, কয় ছোট করে আমি একটা বানাই দেন, আমি একটা ব্রিজ বানাই দিছি, এখানে আবার কাজ করবো এই নির্বাচনের পরে। শুনেন আমার কর্মকাণ্ডে যদি আপনাদের মনে হয় যে না সত্যিকার অর্থে সে বঙ্গবন্ধুর আদর্শের লোক, সে মানুষের দুঃসময়ে থাকে, সে যদি মনে করেন যে তার কথাবার্তার মধ্যে সামান্য হইলো একটাই বিশ্বাস আছে, ইমান আছে, তাইলে আপনারা আমার একটু আদর করেন। নেত্রী বলছে যে গোলাপটা ভালো এই গোলাপটারে উনি কুলে তুলে নিবে, আমাদের জননেত্রী শেখ হাসিনা বলছে। আপনারা যদি আমারে ভালোবাসেন আশীর্বাদ করেন, আমি সংসদে গিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আগামীবার যদি কখনো ভোট চাইতে আসি তাইলে হয়তো নৌকারি নিয়ে আসবো, কারণ হচ্ছে গিয়ে যদি এইবার পাস করি আমার বিশ্বাস নৌকায় আবার নিয়ে আসবো আমি। আমি একটা কথা দিয়ে দিতেছি আপনাদেরকে, যদি আমি এমপি হই তাইলে এই 10 নম্বরে আমি এই টিম না বদলাইয়া নতুন টিম না বানাইয়া আর ওই মন্দিরের ব্যাপারে কাজ শেষ করতে পারবো কিনা জানি না, কাজের জন্য টাকা বরাদ্দ না দেয়া স্কুলটার চেহারা অল্প হইলো না পাল্টাই আমি আপনাদের সামনে চেহারা দেখাই মনে হয়। উপরে ঈশ্বর আছেন, যদি বিশ্বাস রাখেন বিশ্বাস রাখেন, তবে একটা কাজ করছি আমি দাঁড়ানোতে আপনাদের কিছু দাম বাড়ছে, আমি যদি না দাঁড়াইতাম এরা জীবনে 10 নম্বর কেন এই সুরমা বাগান আইল না রে, কল্যাণে বুটার লাগে না বুট লাগাতে আইতাম কে। আমি আসাতে এমন প্রতিদিন সন্ধ্যার পরে ফোন আসে আপনাদের নেতৃবৃন্দের কাছে, হেই হেই নৌকা ছেড়ে যাইও না, নৌকা ছেড়ে যাইও না, এরা জিগায় যে যাই নৌকাই থাক মনে, কিন্তু তুমি কেড়ে আইলাই না, এইবার তুমি কেড়ে আইলাই না, এই জবাবটা আপনারা নিয়েন। আমি আপনাদের আশীর্বাদ চাই, নেতৃবৃন্দ যারা আছেন এখানে সবার প্রতি আমার আমার কৃতজ্ঞতা রইল, আর যারা ফেসবুক চালায় তাদেরকে আমি বলবো আমি আপনাদের এখানে ভিডিও দেখাবো, আমি কাগজও দিব, আমার মুখের কথা না শুধু, আমি কাগজে একদম পত্রিকা রিপোর্ট দিব, নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে আমাদের পাঠাইছেন, একজন যে স্বতন্ত্র একজন যে নৌকা দিয়া, আমি যে আওয়ামী লীগের লোক এবং সারা জীবনই আওয়ামী লীগের লোক, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি যে আওয়ামী লীগের লোক এবং নেত্রী যে আমারে পাঠাইছে এইটা প্রমাণের জন্য আমি কাগজও পাঠাইবো, আমার ভিডিও আপনাদের কাছে পাঠাইবো যে আপনাদের কোন কোন দুঃসময়ে আমি ছিলাম, এইগুলো বিবেচনা করিয়া আপনারা সিদ্ধান্ত নিয়েন। তবে আরেকটা কথা বলি আপনাদেরকে, এই স্কুল এই নাচঘর আর ওই মন্দির এই তিনটা বানানোর জন্য আমি এমপি হইতে চাই না, আমি এমপি হইতে চাই, যদি আমি এমপি হই তাহলে মাধবপুর সোনারঘাটের যতগুলা চা বাগান আছে, চা বাগানের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে শিক্ষিত করিয়া চা বাগানের ইতিহাস আমি বদলাই দিতে চাই আমি যদি এমপি হই।